যে আমাদের প্রত্যেকের ঘরে আমরা যেন ছোট্ট করে একটা পাঠাগার বানাই, ওখানে যেন বিভিন্ন ধরনের বই, বিভিন্ন ধরনের বইয়ের কালেকশন রাখি। বই কিনুন, বই পড়ুন, প্রিয়জনকে বই উপহার দিন। বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় নাই, ঠিক কিনা? পড়তে রাজি আছেন তো? এই যে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় না এখন, কথা বলেন, স্মার্টফোন আছে কার কার দেখি, হ্যাঁ কারা কারা স্মার্ট দেখি, হাজার হাজার স্মার্ট মাশাআল্লাহ। এই স্মার্টফোনের ভেতরে আল কোরআন নামে বাংলায় কোরআনের একটা অ্যাপস পাওয়া যায়, কথা বলেন, পাওয়া যায় কি যায় না? আজকে থেকে এই অ্যাপসটা ডাউনলোড করে প্রতিদিন এক আয়াত, দুই আয়াত, তিন আয়াত করে পড়া শুরু করে দেন। বাঁচতে হলে পড়তে হবে, বাঁচতে হলে জানতে হবে, ঠিক কিনা? এই স্লোগান আমাদেরকে শিখায়, এই স্লোগান তো আল্লাহ, এই স্লোগান দিয়েই তো আল্লাহ কোরআন শুরু করছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বাঁচতে হলে জানতে হবে। Likey.